আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি, খুবই নর্মাল রেসিপি, চিকেন সবজি কিমার রেসিপি। আমি চুলায় কড়া বসাইছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা একটু ভেজে আসছে, এবার আমি এক চামচ রসুনটা দিয়েছি, এক চামচ আদা বাটা দিয়েছি, এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিয়েছি, এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে কষিয়ে আমি এবং মুরগি কিমাতে দিয়ে দিচ্ছি। মুরগি কিমাটাকে ভালো মতো কষিয়ে আমি 10 মিনিট কষিয়ে নিব। আমি মুরগিগুলোকে আর একটু কষিয়ে নিব, আমি এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। মুরগিগুলো কষানো শেষ, আমি এখন দুই ধরনের সবজি ব্যবহার করবো। এখানে গাজর দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি, এরপরে পাতাকপি দিব, নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে দিব। সবজিগুলো থেকে পানি বাইরে হয়ে যাবে, সবজি কিমাটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি এখানে দুই ধরনের দুইটা জিনিস আমি ব্যবহার করব। এখানে আমি এক প্যাকেট স্বাদ ম্যাজিক নিয়েছি, তার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এগুলোকে মিক্স করে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি মিক্সারটা ভালো করে মিক্সার করে আমি সবজিটি দিয়ে দিব, সবজি চিকেন সবজির টেস্ট আসে যাবে, একটু আঠালো আঠালো হবে। আমি দিয়ে দিচ্ছি মশলা, আমার চুলাটা একটু আঠালো হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমার চুলাটা কুলোভাবে হয়ে গেছে,
এই কিমাটা দিয়ে সবজি রোল বানানো যাবে, বিভিন্ন ঝাল পিঠা বানানো যাবে, যে ধরনের মন চায় ওই ধরনের ঝাল পিঠা নাস্তা বানানো যাবে, সবজি চামচও বানানো যাবে, চিকেন সবজি কিমাটা ফুল রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানাবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।